বের করে আনতে পারে কিনা সেটাই দেখার ব্যাপার আছে। কিন্তু বোলিং অসাধারণ সাইফউদ্দিন থেকে পাওয়া এবং তার সহজল যে সেলিব্রেশনটা আমরা দেখলাম ফাইনালি যে বাউন্ডারির কথা বলছিলাম সেটার খোঁজে নিজের উইকেটটা হারালেন চেক মাহেদি। ও ইট ওয়াজ এ গুড শট বাট নট এনাফ। It was a proper trap by Abahone Limited. Deep mid-wicket অঞ্চলে লিটন কুমার দাস একেবারে প্রস্তুত ছিলেন ক্যাচটাকে লুফে নেওয়ার জন্য এবং ওই ডিরেকশনে বলটা করা হয়েছিল ফিল সেট আপ অনুযায়ী। শেখ মাহাদি এক্ষেত্রে পুরোপুরি ফাঁদে পা দিয়েছেন, শর্ট পিচ বল ছিল তবে সেক্ষেত্রে টাইমিংটা প্রপারলি করতে পারেননি। অ্যাকশন রিপ্লে শর্ট পিচ ডেলিভারি টু ব্যাক ফুটে গিয়ে সফল করে দেন পুল শটটা করেছিলেন, টাইমিংটা প্রপারলি করতে পারেননি। লিটন কুমার দাস একেবারে বাউন্ডারি রোপের কাছাকাছি অঞ্চলে গিয়ে ক্যাচটাকে লুফে নিয়েছেন। পেতে পারি, ইয়েস ইট ইজ শর্ট বল এন্ড ওয়াট আ ফ্যান্টাস্টিক শট, উড়ে গেছে বলটা গ্যালারিতে। কত মিটার ছক্কা হবে স্বামি? অ্যারাউন্ড 80-85। ডিপ মিড উইকেটের অঞ্চলটা হয়তো বা একটু শর্ট কিন্তু সেই জায়গা দিয়ে বলটা একেবারে গ্যালারিতে চলে গেছে। অ্যাকশন রিপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, শর্ট পিচ ডেলিভারি সৌম্য সরকার তার ট্রেডমার্ক পুল শট। ডিপ মিড উইকেট অঞ্চলে যে ফিল্ডার ছিলেন তার টেয়েছে দেখা ছাড়া কিছুই করার উপর গুরু দায়িত্ব থাকবে তাদের এই ম্যাচে ফিরে আসার জন্য। দ্যাটস অ্যান এক্সেপশনাল ক্যাচ ইন দ্য কভার, হোয়াট আ ক্যাচ ইট ওয়াজ। ইনার সার্কেলের ভেতরে লাফিয়ে উঠে ক্যাচটাকে লুফে নিয়েছেন, অনেকটা উড়ন্ত পাখির মতো ছো মেরে ক্যাচটাকে ধরেছেন ইয়াসির আলী রাব্বি, নিজেকে আনলাকি ভাবতেই পারেন। দুর্দান্ত একটা ক্যাচ, এক্সেপশনাল। এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি ক্যাচ আমরা খুব বেশি দেখিনি। লুক এট ইট, বেশ পাওয়ারফুলি শটটা ছিল, টো এন্ডে নিচের ব্যাটের নিচের দিকে কিন্তু ঝাঁপিয়ে পড়ে ইগলের মতো। ও এক্সট্রাঅর্ডিনারি টেরিফিক ক্যাচ, হি ইজ লুকিং ডেঞ্জারাস। 12 রান করেছেন ইয়াসির আলী। লিটন কুমার দাস দুটো ক্যাচ নিয়েছেন আজকে আমার মনে হয়, সেকেন্ড ক্যাচ, এবং আরও প্রবলেম ফেস করছে গাজী গ্রুপের জন্য। বের করে আনতে পারে কি না সেটাই দেখার ব্যাপার আছে। কিন্তু বোলিং অসাধারণ সাইফউদ্দিন থেকে পাওয়া এবং তার সহজল যে সেলিব্রেশনটা আমরা দেখলাম, ক্লিয়ার এম আপ, ক্লিন এম আপ, আকবর আলী কিছু করার ছিল না। ইয়র্কার লেংথে বল, ক্লিন রাইট ইন দ্য মানি, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সপ্তম উইকেটের পতন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। আকবর আলী হাই ব্যাক লিফট, অনেকটা ব্যাট নামানোর সময়ই পাননি, বলটা যত দ্রুত গতিতে চলে এসেছে তার বরাবর। অ্যাকশন রিপ্লে দেখলেন ব্যাটটা নামাতে নামাতেই সে বলটা তার ব্যাটকে অতিক্রম করে একেবারে স্টাম্পে গিয়ে আঘাত করেছে। আকবর আলী ফেরত যাচ্ছেন কোনো রান না করে তিনটি বল থেকে, এই পর্যায়ে সপ্তম উইকেটের পতন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ব্যাক অফ লেন্থের বলটার সঙ্গে একেবারে নেগোসিয়েট করতে পারেননি নাসুম, হেলমেটে লেগেছে। পরবর্তীতে থার্ড ম্যান থেকে একটা থ্রো হয়েছে, ব্যাক আপ কোনো ফিল্ডার নেই, আম্পায়ার অপেক্ষা করছেন দেখা যাক কি হয়েছিল। হ্যাঁ, গ্রিলে লেগেছে, পসিবলি ব্যাটে পরশ বুলিয়ে যাওয়ার কারণে সিগন্যালটা দেওয়া হয়নি, এবং কনকাশনের ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ, যখনই মাথায় হেলমেটের যে কোনো অংশে বল। নাসুম আহমেদ বলটার সঙ্গে একেবারে নেগোসিয়েট করতে পারেননি, তিনটা স্টাম্প দেখিয়ে দিয়েছিলেন তিনি বোলার যখন বোলিং এন্ডে এসেছেন। অষ্টম উইকেটের পতনের পর এবারে নবম উইকেটের পতন 130 রানের মাথায়। অনেক আগে শট খেলে হলেন, আবারও মনে হচ্ছে যে গতি রিয়েলাইজ করতে পারে না, লিটল ক্রস দ্য লাইন খেলাতে ইউমেস আহেড, সিম্পল ম্যাটার। কিছু পরিবর্তন করেছিলেন আগের বলগুলিতে, এবার কিন্তু সরাসরি গ্রেট বল করে ক্যাচটা পাননি, সেক্ষেত্রে কভারে ধরা পড়লেন সেই লিটন কুমার দাস। তিনটি ক্যাচ আজকের দিনে তার জন্য। গাজী গ্রুপ ক্রিকেটার্স 130 অল আউট হয়ে গেল। রুম তৈরি করে সে বলটা কভারের উপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন, জোরের সঙ্গেও ছিল।